বন্ধুরা, এই শীতে তোমাদের রুক্ষ শুষ্ক কালো ত্বককে যদি ফর্সা নরম টান টান করতে চাও, তবে আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো। এটা তোমাদের মুখের সাথে সাথে তোমাদের শরীরের চামড়াকেও যেমন ফর্সা করবে, টান টান করবে আর নরম রাখবে। এই প্যাকটা সব বয়সের মানুষ ব্যবহার করতে পারবে, এমনকি বাচ্চাদেরও এই প্যাকটা অনায়াসে ব্যবহার করা যাবে। তো এই শীতকালে তোমরা যদি স্নানের আগে এইভাবে তোমাদের স্কিন কেয়ারটা করো সপ্তাহে একদিন, তাহলে তোমাদের রুক্ষ শুষ্ক কালো ত্বকের সমস্যা কমে যাবে এবং শরীরে জমে থাকা কালো ধুলো ময়লাও দূর হবে। তো বন্ধুরা, এই প্যাকটা আমি কিভাবে তৈরি করছি তা দেখতে তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যতক্ষণ দেখছো, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক দিও। তো প্রথমে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো বেসন। বেসন আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই আছে। আর এর মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ মতো চালের গুঁড়ি। চালের গুঁড়ো আর বেসনকে খুব ভালো করে মিক্স করে নেবে। এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো কস্তুরি হলদি দিচ্ছি। তোমাদের কাছে না থাকলে তোমরা রান্নায় ব্যবহার করো যে হলুদ সেটাই দিতে পারো। এর মধ্যে আমি দিলাম টক দই, বাড়িতে পাতা টক দই হলে খুব ভালো। আমি মার্কেটের টক দই এখানে দু চামচ মতো অ্যাড করলাম। এবার একটাকে মিক্স করার জন্য আমি অল্প একটু জল দিলাম। জল দেওয়ার পর এটা খুব ভালো করে একটাকে মিক্স করবে, মিক্স করে একটা স্মুথ মতো তৈরি হবে। এরপর যে উপাদান দুটো দেব, সেই উপাদান দুটো আমাদের স্কিনকে যেমন নরম করবে, ডিট্যানও করবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো সরিষার তেল। সরিষার তেল রান্নায় আমরা যেমন ব্যবহার করি, আমাদের স্কিনের পক্ষেও সরিষার তেল ভীষণই ভালো। ফাটা গোড়ালি বলো, আমাদের স্কিনের রুক্ষ শুষ্ক হয়ে গেলে যে সমস্যা শুরু হয় সব দূর করে কিন্তু এই সরিষার তেল, আমাদের স্কিনকে ডিট্যান করে। আর এর মধ্যে আমি অ্যাড করছি কমলা লেবু। শীতকালে কমলা লেবু এখন অ্যাভেলেবেল, তাই কমলা লেবু দু কোয়া এখানে আমি রসটা নিয়ে নিচ্ছি। তোমরা দিলেও দিতে পারো, না পারলে স্কিপ করে পাতিলেবুর রস অ্যাড করলেও করতে পারো, তবে কমলা লেবুর রসটা দিলে খুব ভালো হয়, কারণ এটাতে থাকা যে অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড, তা আমাদের স্কিনকে অনেক বেশি মানে দাগছোপ কমাতে সাহায্য করে, স্কিন থেকে কালো দাগছোপ যেটা পড়ে যায়। তো এই কটাকে খুব ভালো করে মিক্স করে নেবে, দিয়ে স্টোর করেও তোমরা এখানটা দুদিন মতো রাখতে পারো, ইনস্ট্যান্ট তৈরি করে নিলেও ভালো হয়। এবার তোমাদের স্কিনে ঠিক স্নানের আগে এটা অ্যাপ্লাই করবে, সপ্তাহে একদিন করবে, টাইম না থাকলে সারা সপ্তাহে যদি একদিন করো, তবে দেখবে তোমাদের শরীরের রং, মুখের রং অনেকটা এক হতে শুরু করে দিয়েছে। এটাতে আছে বেসন। বেসন আমাদের স্কিনকে যেমন এক্সফোলিয়েট করে, আমাদের স্কিনে কোলাজেনকেও বুস্ট করে, টান টান ভাবকে বজায় রাখা, ধুলো ময়লাকে ভেতর থেকে পরিষ্কার করে। এটাতে আছে চালের গুঁড়ো, আমাদের স্কিনকে যেমন হোয়াইটেন করে, আর চালের গুঁড়ো আমাদের স্কিনকে টাইট করে, আর স্ক্রাব করার ফলে ডেড সেলগুলো এর মুখের মধ্যে থেকে, সারা শরীর থেকে উঠে যাবে। এর মধ্যে দিয়েছি টক দই, আমাদের দাগ ছোপকে কমাবে শরীরের, আর আমাদের ট্যানকে রিমুভ করতে ভীষণ কার্যকরী উপাদান। আর সরিষার তেল তো আগেই বললাম, আমাদের স্কিনে যে কোনো কাটা ফাটা বলো, আমাদের স্কিনে রুক্ষ শুষ্ক ভাব কমাতে, প্রথমে তো এত তেল আমরা প্রাচীনকালে বলো আগেকার ব্যবহার করতাম না, সরিষার তেলই মাখতাম, স্কিনে ময়েশ্চারটাকে লক করে রাখে। আর এখানে আমি কমলা লেবুর রস, এটা অপশনাল অ্যাড করেছি, এটা অ্যাড করলেও করতে পারো, নাহলে পাতিলেবুর রস দিয়েও কালো দাগ কমাতে, ট্যান রিমুভ করতে সাহায্য করবে। তো ভালো করে এটা লাগিয়ে এই 5 থেকে 10 মিনিট আমি ওয়েট করেছি। এবার আমি এখানে স্নানের আগে ব্যবহার করবে যেহেতু, এরপর তোমরা হালকা একটু জল দেবে, জল দিয়ে এরকম রাব করতে করতে স্কিন থেকে উঠিয়ে ফেলবে। এখানে আমি অল্প একটু জল হাতে নিয়ে রাব করে তোমাদের দেখাচ্ছি, ভালো করে একটুখানি হালকা হাতে রাব করে নেবে, ভিজিয়ে নেবে, দিয়ে যত দেখবে রাব করবে তোমাদের স্কিনটা কতটা পরিষ্কার হবে। আমাদের এই আঙুলের গাঁটগুলো যেমন কালো হয়ে যায়, অন্যান্য শরীরে বডি পার্টস যেখানে কালো ছোপ পড়ে গেছে সেখানে ব্যবহার করবে। এরপর আমি ভালো করে মুছে দেখাচ্ছি, দেখো আমার হাতটা কতটা ডিট্যান হয়ে গেছে, কালো হয়ে গিয়েছিল, কারণ হাত আমাদের সবসময় জল ঘাটা হয়, রুক্ষ শুষ্ক হয়, কালো হয়ে যায়। আর রান্নার কাজে বিশেষ করে মেয়েদের বাসন মাজা বলো, এর হাতের যত্ন একটা আলাদাভাবে নেওয়া উচিত, হাত পা পুরো শরীরেরই। সপ্তাহে একদিন একটু টাইম বার করে তোমরা যতই ব্যস্ত থাকো এই রেমেডিটা একবার করে অ্যাপ্লাই করো, ছোটো বাচ্চাদেরও করিও। বাচ্চারা শুধু ময়েশ্চারাইজার লাগিয়ে চলে যায়, সানস্ক্রিনও ইউজ করে না, এমনকি বড়রাও আমরা এই ভুলটা করে থাকি, সানস্ক্রিন ইউজ করি না, আর তার ফলে আমাদের স্কিনটা আরও বেশি ট্যান পড়ে যায়, কালো হয়ে যায়, ধুলো ময়লাও অনেকটা মানে স্কিনে জমতে শুরু করে। তো এই রেমেডিটার মাধ্যমে শুধুই যে স্কিনটা ডিট্যান হবে তা
তা নয় আমাদের স্কিনটা নরম, ফর্সা হবে, আর ধুলো ময়লা পলিউশনের জন্য যে রোমকূপগুলো বন্ধ হয়ে যায় ধুলো ময়লা পরে, সেটাও রিমুভ হবে। তো সপ্তাহে একদিন না করো, আর আরও ভালো রেজাল্ট পেতে 2 দিন অ্যাপ্লাই করো, তোমরা দেখবে মুখের সাথে সাথে তোমাদের সারা শরীরও একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে, ঝলমল করবে, তোমাদের স্কিন টান টান হবে, বলি রেখার সমস্যা, রুক্ষ শুষ্ক ত্বকের সমস্যাও কমতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকের ভিডিওটা দেখো তো, আমার হাতের রং আর মুখের রং অনেকটা এক হয়ে গেছে। তো এটা আমি অ্যাপ্লাই করে থাকি সপ্তাহে একদিন, তাই আমার অতটা তফাত তোমরা বুঝতে পারবে না। তো এটা ইউজ করো, ইউজ করে দেখবে স্কিন অনেক নরমও হবে, যেহেতু সরিষার তেল এর মধ্যে দেওয়া আছে। আর যাদের সরিষার তেলে অসুবিধা, এখানে নারকেলের তেল দিলে দিতে পারো তোমরা, বা অলিভ অয়েলও অ্যাড করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো ভিডিওটাকে। এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছে যায়। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, টিল দেন টাটা।